হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো এইখানে প্রার্থনা করতেই এসেছি যেন তোমরা ভালো থাকো। আর এই আমার সাথে রয়েছে এখন নুপুরদি দাদা রয়েছে, ও রয়েছে, ঠিক আছে বুঝছি। তো আমরা চারজন মিলে টালিগঞ্জ থেকে মেট্রো ধরে চলে এসেছি। আমি ভেবেছিলাম মেট্রোটা দেরি করে ছাড়বে, তো আজকে তাড়াতাড়ি ছিল মেট্রোটা। আমি গাড়িটা ওখানে রেখে দিয়েছি, সমস্যা শুরু হয়েছে এই হেলমেটটা নিয়ে ঘুরতে হচ্ছে। তো ওখানে রেখে দিয়ে আমরা পার্কিং করে মেট্রো করে চারজন চলে এলাম, বাকি সবাই এখানে আসছে। তো কে আসছে দেখো, কে আসছে দেখো, কে আসছে দেখো। দীপ্তিদি চলে এসছে, তো নিচে অন্ধু দিদিও চলে এসছে, দেখি আরো রিঙ্কুদি চলে এসছে। ঠিক আছে, পরিচয় জানেন তো, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, লাইন লাগা সব বেড়াচ্ছে। তো চলো আমরা যাই ওখানে গিয়ে, আগে তাড়াতাড়ি গিয়ে বুক করি জায়গাটা। চলো চলো চলো, জমজমাট হয়ে উঠছে আমাদের এই মিট আপটা। তো যার মধ্যে দেখো কে এসছে, নাহলে অনেকে সানগ্লাস পরে বুঝতে পারছো একদম। এখন সানগ্লাস মানে পড়েছি তো বোঝা যাচ্ছে না, এখন চেনা যাচ্ছে না। কিছু বলতে চাও? সবাই ভালো থেকো, নতুন বছরে সুস্থ থেকো, প্রিয়জনদের কাছে থেকো, এবং যাতে সাকসেস পাও সবাই সেই কামনাই করি। সব ক্রিয়েটারদের পাশে, সব ইসেদের পাশে, কমেন্টেটর বা যারা কন্ট্রোভার্সির চ্যানেলগুলো আছে সবার পাশে সবাই থেকো, এবং সবার ভালো হোক, ভিউয়ার্সদেরও ভালো হোক, এবং ক্রিয়েটার, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেমি ক্রিয়েটার সবার ভালো হোক সেই কামনাই করি। মা যেন সবাইকে ভালো। আর এই যো আমার আর একটা দিদি, বুঝলে, অরুণ দিদি চলে এসছে রেনবো লাইফে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করিয়েছি। প্রথমে এসে ঘুরপাক ঘুরপাক খাচ্ছে, তো অনেক কষ্ট করে এসছে, একটু হাডেল পার করে এসছে। তো চলো আগে কাজটা করি, এতদিন একটু গল্প টল্প আলাপচারিতা করি আমরা সবাই। এটা অফ ক্যামেরা থাক, বাকিটা অনেকগুলো ক্যামেরাতে থাকবে, আর কিছুটা অফ ক্যামেরা রাখি আমরা। সবাই বসে রয়েছে, সব লাইন দিয়ে বসে রয়েছে, ঘোড়াকে খোঁজা হচ্ছে। আগে ইনি এসছেন ঘোড়াকে খুঁজতে, ঠিক আছে, কার্যালয় অ্যানাউন্স করার জন্য, অ্যানাউন্স করার জন্য যে ঘোড়া কোথায় গেল। দেখো কে এসছে, জয়াদিও চলে এসছে, সব আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। আরো এখন অনেক কিছু বাকি রয়েছে, দিলবো সবার মধ্যে আমাদের এক ভালোবাসার পরিবারের এক সদস্য, এবং অবশ্যই করে আমাদের। তো কেমন লাগে আমাদের ভিডিও গুলো? আর ঘোড়া মুখে খুঁজছেন তো? পালিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন হয়েছে, অন হয়েছে, ঘোড়া মুখে পালিয়ে গেছে। তাহলে এখানে নেই কেন এখন অব্দি? দেখেছে দেখেছে দেখেছে, পালিয়েছে, না না চলছে, এই তো এখানে একটা নকুয়ালা রাক্ষুসী ছিল, খুব ইচ্ছা আছে। আপনি পটি করার পর কিছু করেন কি করে আগে যদি জয়েন করতেন আমাকে কোনো ভাবে ইনস্টা থেকে ফেসবুকে, তাহলে আমরাও তো টালিগঞ্জ থেকে এলাম, মেট্রো করে এলেন, তাহলে টালিগঞ্জ থেকে চলে এলাম। হ্যাঁ ওটাই বলছি, তাহলে চলুন ওখানে দেখি। অরুণ দিদির গ্ল্যামার আবার নষ্ট হবে ওখানে গেলে। হ্যাঁ দেখেছি তো, হ্যাঁ দেখেছি তো, বলুন 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 বলুন। ওদিকে নবদা চলে এসছে, সমাধি চলে এসছে, সকলে চলে এসছে। হ্যালো 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 হ্যালো,
দেখো সবাই বরবর বরবর চলে আসছে, সবাই একদম এই যে ভিড় করে রয়েছে, আমাদের সবাই চলে এসছে। সুলতাদি ফোন করছে, তো সবাই চলে এসছে। একটু নামগুলো বলো তো। আমি পৌশালি, আমি বেগম, আর এই যে পুচকে। ঠিক আছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এসছে, আর পেছনে এই যে সব বসে রয়েছে, গল্প গুজব চলছে, ওই দিকে রয়েছে সব গল্প গুজব চলছে। আর আমাদের ঘোড়ামুখী তো দূরে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আপনারা গেলেন কি বললো? প্রচন্ড চালাকির সাথে উনি সেই ব্যাপারটাকে এড়িয়ে গেছেন। আপনি গিফট চাইছিল? কি বুঝতে পারছেন? আপনি গিফট চাইছিল? না, আমাদের কাছে গিফটের কোন গল্প নেই, কোন গিফট নেই। ঠিক আছে, এবং আমি একটা কথা বলেছি, আমরা ভিউয়ার্স, আমরা যদি ওরকে না ভিডিও দেখি, ওর কিন্তু কোনোদিনই চ্যানেল গ্রো করবে না। ও সেখানে মাথা মানে সায় দিয়ে বলেছে একদম সঠিক, এবং সে ট্রিকফুলি শুধু হাত জোর করে বলেছে নো কমেন্ট। এবং আমরা কি ওখানে প্রচন্ড ভালো ব্যবহার করেছি, আমাদের ভদ্রতার পরিচয় দিয়েছি। আমরা পারলে ওদের সাথে বাজে ব্যবহার করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমরা এখানে সবাই ভদ্র পরিবার থেকে বিলং করি। কারণ একজন জন্মদিন মিস করতে গেছে, ওকে বলছে, প্রথমেই বলছে যে আমি কোনো প্রশ্নের জবাব দেবো না, উইশ করতে আসতে। এত ভয়, এত ভয়, এত ভয়। আমরা কিছুই বলিনি, তার আগে থেকেই হাত জোর করতে, না না প্লিজ প্লিজ প্লিজ, সবাই ভিড় দাঁড়িয়ে আছে, আমরা কি অ্যাটাক করতে গেছি নাকি? একটা জিনিস আজকে প্রমাণ হয়ে গেল, মিটার তো করতে এসছে, প্রাঙ্গনে দেয়ালে দাঁড়িয়ে রয়েছে, ভয়। যদি কিছু হয়ে যায় কে কি করবে? ভদ্রতা জানে না, ভদ্রতা জানে না। গিফটটাই গিফট চাইছিল নাকি? তখন কি বলেছেন? এই যে গিফট দিয়েছে, ঠিক আছে, মোদি চলে এসছে, জবাব নিয়েছে, খুব আনন্দ হবে, মজা হবে, আর কি হবে আমাদের সঞ্জু সঞ্জয় ভাই, আমাদের সব আসছে, দেখো পেছনে সবাই, দেখো কতজন, দেখো চলো সব যাচ্ছি। আমরা এখন একটু এতক্ষণ ধরে একটু ক্ষমা চেয়েছে, আমরা যাই একটু খেয়ে দিয়ে আসি। এখানে সবাই যুদ্ধ জয় করার খুশিতে সবাই নাচন কোদন করছে এখানে। ঠিক আছে, দেখো কত খুশি সব, সবাই কত খুশি আনন্দে। মুখের হাঁটা যে পরিমানে করে, বর মাঝে মাঝে ভুলভাল করে ফেলে, খাওয়া দাওয়া করাচ্ছে না তেমন বেশি, সবাই এখানে বসেই রয়েছে, বসিয়ে রেখেছে। দেখুন কি অবস্থা, বলো বলো, প্রয়োজন প্রয়োজন হলেই পার্টি হয়ে যায়।
প্রয়োজন হলেই এদিক থেকে ওদিকে চলে আসে। এখন বলছে সঞ্জয় দার দালাল, এতদিন কার দালাল ছিল দেখতে পেয়েছো তোমরা, এখন বলছে সঞ্জয় দার দালাল। গোপন সূত্র ওয়াইবিতে তুই স্টার্ট করেছিস, গোপন সূত্র থেকে খবর নিয়ে চ্যানেলটাকে বাড়াবো, তলায় তলায় সেটিং, বড় বড় চ্যানেলের পাঁচটা প্রত্যেকটা সেটিং করে সব শিখিয়েছে। তো যে যার বাড়িতে চলে গেল, সবাই খুব ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছেন আর খুব সাকসেসফুল হয়েছে আমাদের মানে মিট আপটা, ঠিক আছে, যেটা আমরা সকলে মিলে অর্গানাইজ করেছিলাম। হ্যাঁ, মিট আপটা সকলে হয়তো ভাবছেন যে সঞ্জয়ের মিট আপ, এটা সঞ্জয়ের মিট আপ না। আমি আগাগোড়া বলেছি যে আমি আমিত্বতে বিশ্বাস করি না, আমি আমরাতে বিশ্বাস করি, ঠিক আছে। তো ঠিক সেই জিনিসটা হয়েছে যেখানে এখানে দেখছো, যেটা সমালোচকরা সবসময় সমালোচনা করবে মানে সমালোচকই ঠিক তার কোনো মানে নেই, ব্লগাররাই সবসময় ভুল হবে আর সমালোচক সবসময় ঠিক হবে তার কোনো মানে নেই। তো সমালোচকরাও ভুল করে, তো সেক্ষেত্রে এইরকম ধরনের কিছু সমালোচক রয়েছে যারা মিথ্যাচারিতা করে করে কন্টিনিউ ভুলভাল ভিডিও করে যায়, মিথ্যাচারিতা করে করে গোপন সূত্রের নাম করে করে যে কোনো নারীর উদ্দেশ্যে মানে নোংরা একটা ট্যাগ লাগিয়ে দেয়, ঠিক আছে। তো যখন তুমি কোনো কিছু লাগাবে তো তখন ফিরতি মানে মানে উল্টো দিক থেকে পাবলিকও তোমার জন্য কিছু না কিছু দেবে, বা উল্টো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে তাদের জন্যও কিছু না কিছু তারা ছাড়বে। সেরকম আমার ক্ষেত্রেও দেখো অনেকে অনেক রকমভাবে অনেক নোংরা নোংরা কথাবার্তা যেগুলো আমার ওয়াইফকে নিয়ে বলে গেছে, ঠিক আছে, আমার বাচ্চাকে নিয়ে, আমার মাকে নিয়ে বলে গেছে, ঠিক আছে, সেগুলোকে তো বন্ধ করাতে পারবো না, কারণ যারা যখন আমি কাউকে কিছু বলছি তখন নিশ্চয়ই উল্টো দিক থেকে আসবে। তো ঠিক এইটারই বহিঃপ্রকাশ হয়েছে গতকাল। তো গতকাল যে ধরনের বহিঃপ্রকাশ হয়েছে মানে যারা ভিউয়ার্স ছিল, যারা আমি তো বলবো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, যারা সত্যের হয়ে মাঠে এসেছিলেন, সত্যের হয়ে মানে প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নগুলোর উত্তর দিতে না পেরে নো কমেন্টস, ঠিক আছে, নো কমেন্টস, ঠিক আছে। তো এইটুকুনি থেকে গেছে, যখন দেখবে সত্যি জিনিস উঠে আসে তখন যে মিথ্যাচারিতা করে তার মুখ বন্ধ হয়ে যায়। তো ঠিক সেম জিনিসটাই তার হয়েছে কালকে। তো আমার মেন বক্তব্য হচ্ছে, আরও কিছু বক্তব্য রয়েছে, যেটা হচ্ছে তোমরা দেখতে পেয়েছো তার যে কিছু মানে কি বলবে আমরা যেটাকে বলি দালাল, মানে কি বলে দালাল ক্রিয়েটার, ঠিক আছে। তো দালাল ক্রিয়েটার যারা থাকে মানে যেটা বলা হয়, ধরুন আমার ক্ষেত্রে কেউ যদি আমরা ভিডিও করে এখন এগেনস্ট পার্টি তাদেরকেও দালাল বলা শুরু করে দেয়, ঠিক আছে। তো সেরকম ঠিক তার ক্ষেত্রেও যে ভিডিও করে, যারা ভিডিও করে তাদের বেশিরভাগই হচ্ছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে ওর পায়ে তেল লাগিয়ে কমিউনিটি পাওয়ার লোভ করে করে ভিডিও নামাচ্ছে, যেখানে জানে যে ও কন্টিনিউ ভুল মিথ্যাচারিতা করে যাচ্ছে। তো তার জলজান্ত উদাহরণ, জলজান্ত প্রুফ তোমরা আমাদের কালকের এই মিট আপে পেয়েছো, যে একজন ক্রিয়েটার যে ওখান থেকে সরে এসে আমাদের কাছে এসে ময়ে করছে, ঠিক আছে, দালাল করছে। তো এর থেকে বড় জিনিস আর কি হয় প্রুফ দেবার জন্য, যেটা বোঝা যাচ্ছে যে এরা শুধুমাত্র নিজের স্বার্থের জন্যে মিথ্যেটাকেও সাপোর্ট করতে রাজি, আর যখনই দেখছে মিথ্যে ধরা পড়ছে পরবর্তীকালে আরও অনেক কিছু ঘটতে পারে, যার কারণে আবার দল পরিবর্তন করে আমাদের দিকে আসার চেষ্টা করছে, ঠিক আছে, যাতে তলায় তলায় সব ঠিক থাকে, পরবর্তীকালে যদি কোনো কিছু হয় তখন আমি এদের সাপোর্টটাও পাবো, ঠিক আছে। কিন্তু এটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। ক্রিয়েটিভিটি যখন দেখাচ্ছ, যখন সত্যের হয়ে লড়ছো, তোমাদের যদি মনে হয় তোমাদের ওটা সত্য তাহলে নিশ্চয়ই কোথাও নেগোসিয়েশন করার দরকার পড়ে না। তো ইনি নেগোসিয়েশন করছিলেন আর ইনি বলছেন যে ইনি নাকি আমাদেরকে কন্টেন্ট দিতে এসছে, কেউ যদি কারোর গালে নিজের গালে নিজের জুতো মেরে মেরে যদি বলে যে আমি কন্টেন্ট দিলাম, তাহলে এরম কন্টেন্টকে সবসময় আমরা ওয়েলকাম করবো, যে নিজের গালে জুতো মেরে অন্যকে কন্টেন্ট প্রদান করছে, ঠিক আছে। তো এর থেকে বড় জিনিস আর কি পাওয়ার থাকে। আমি বলবো যে সকল মানে ক্রিয়েটাররা রয়েছো বা ভিউয়ার্সরা রয়েছো, তারা নিশ্চয়ই এরম ধরনের দ্বিচারিতা করা ক্রিয়েটারদের তোমরা চিনে গেছো, যারা আগাগোড়া দ্বিচারিতা করে করে বেড়াচ্ছে, যারা কন্টিনিউ দ্বিচারিতা করে করে নিজেদের চ্যানেলকে মানে ওপরে তোলার চেষ্টা করছে। আর উনি যেরকম বলছেন যে আমি গেছিলাম কন্টেন্ট দিতে, হ্যাঁ হয়তো ওনার মানে ভাবনাতেই ছিল যে আমি এরকম করে যাই আমি প্রমোশন পাবো, ঠিক আছে। তো যতটুকু প্রমোশন কালকে করার তো করা হয়ে গেছে, বুঝতে পেরেছো, মানে যা গালে নিজের জুতো মারার নিচেটা মেরে ফেলেছে। তো এবারে বলবো প্রতিটা ক্রিয়েটারকে, প্রতিটা দর্শককে, তোমরা তো এদেরকে চিনে গেছো, তো এদেরকে নিয়ে আর কিছু তোল্লাই না দেওয়াটাই উচিত, কারণ দেখেছো কালকের পরে, কালকে যে ভিডিও ক্লিপিংটা ছাড়া হয়েছে তারপর থেকেই মানে চুপ মানে কি বলবো চিরবির চিরবির করে উঠেছে, যার কারণে ভোর তিনটে অবধি কমিউনিটি পোস্ট দিতে হয়েছে। লাইভ করার পরেও আবার একখানা লাইভ অর্গানাইজ করতে হয়েছে রাত্রি 11:30-12 নাগাদ। তো এর থেকে বড় জিনিস আমাদের কাছে পাওনা কি আছে?
তো তোমরা দেখেছো যখন সত্যি যখন বেরিয়ে আসে তখন মানুষের মুখ বন্ধ হয়ে যায়, তোমরা দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো, সবকিছু তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এনার আমার দুটো জিনিস নিয়ে খুব প্রবলেম ছিল, মানে এনার ভিডিওর মাধ্যমে আমি বুঝতে পারতাম, যেটা নিয়ে আমি খুব মশহুর আছি ইউটিউবে জানো তোমরা, তো সেটা নিয়ে এনার খুব প্রবলেম ছিল। এনার হয়তো স্বপ্নও ছিল যে কোনো একটা টাইমে শুয়ে দেখবো, তো যার কারণে উনি এইভাবে আমার কাছে এসে একটু বুঝতে পারছো আদর আপ্যায়ন করেছে, ঠিক আছে, তো মানে কি বলবো টাচ করে গেছে একটা জিনিস, বুঝতে পেরেছো তো। তো এই ভিডিওর মাধ্যমেই এদের বড় বড় বুগনি আছে, বড় বড় অনেক ধরনের কথাবার্তা আছে, যেগুলো ওপেন সামনে যখন দাঁড়ানো হলো তখন অনেক এর যে দালালগুলো রয়েছে, মানে যারা হচ্ছে এর হয়ে ভিডিও করে, তো যখন আমাদের দিদিরা যখন প্রশ্ন করতে গেছে, মানে সত্যের হয়ে যখন প্রশ্ন করতে গেছে, তখন ওর যারা ওই যে ভিডিও করে যাদের দেখেছে ওই দু চারটে কমিউনিটিতে তোলে তোলে, তারা সব পেছন দিকে ঢুকে গেছে, পেছন দিকে দূরে দূরে দাঁড়িয়ে রয়েছে পেছন দিকে, বুঝতে পেরেছো। তো এই হচ্ছে এদের ক্যালমা। আর একটাও ফুটেজ আছে যেখানে হচ্ছে দেখবে, যেটা আমার ইউটিউবে সকলে চেনে আমার সন্তান বলে, ঠিক আছে, তো সেই সন্তানকে এরম করে টেনে আনছে, মানে ওর কনুইটাকে ধরে টেনে আনছে সামনে, যখন প্রশ্ন করা হচ্ছে সামনে টেনে দিচ্ছে, মানে তুমি সামনে এসে দাঁড়াও, মানে এতটা ভয় পেয়েছিল। তো আমরা তো ওখানে কোনো রকমের কোনো উৎপাত করতে জানি, মানে উৎপাত মানে বলতে গেলে হচ্ছে যেটা অনেকে ভেবেছিল যে একদম অ্যাকশন জ্যাকশন হবে, ঠিক আছে, এরকম কিছু হবে, তো কোনোভাবেই কোনোরকমভাবে ওখানে ওটা সম্ভব নয়, ঠিক আছে। আর আমরা ওরমভাবে কালচারে বিশ্বাসী নয়, ভিডিও টু ভিডিও হচ্ছে, কমেন্ট টু কমেন্ট হচ্ছে, ভিউয়ার্স টু ভিউয়ার্স হচ্ছে, সামনাসামনি টু সামনাসামনি হচ্ছে, কিন্তু কোনোভাবে কোনোরকম ওইরকম অ্যাকশনের জায়গায় আমরা যেতাম না, আমরা সত্যিটাকে তুলে আনার চেষ্টা করতাম যে কতটা ভীতু যে ভিডিওর মধ্যে বসে বসে বলে যে আমার এই দম আছে, ওই দম আছে, সেই দম আছে, অথচ মানে লুকিয়ে পড়ে একটা কোণে লুকিয়ে পড়ে বসেছিল, ও যেখানে বসেছিল সেখানে সামনের দিকে দু তিনজনকে দিয়ে বসে থাকতে হচ্ছিল প্রোটেকশন নিয়ে, বুঝতে পেরেছো। আর একজন যে মাঝে মাঝে গিফট নিয়ে দৌড়াদৌড়ি করছিল, সে কখনোই ওকে একা ছাড়ছিল না, মানে ওর সামনে সবসময় প্রোটেকশন দিয়ে রাখছিল। তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, যেটা হচ্ছে আমরা যখন খেতে গেছিলাম যেই জিনিসগুলো দেখছো, যেটাকে বলা হচ্ছে একদম সাকসেসফুল পড়েছে, ঠিক আছে, যে জিনিসগুলো শর্ট ভিডিওতে দেখছো, তোমরা একটু শর্ট ভিডিওর এক্সপ্রেশনগুলো দেখো, যে এক্সপ্রেশনগুলো ঘরের চার দেওয়ালের মধ্যে যে এক্সপ্রেশন থাকে, ঠিক আছে, মানে সেফ জোনে, ঠিক আছে, তো ঠিক সেই সেফ জোনের এক্সপ্রেশন কি ওর প্রতিটা শর্ট ভিডিওর মুখে, মানে মুখে রয়েছে, প্রতিটাই দেখো বেশিরভাগে লিপসিং ম্যাচ করছে না, ওর মুখের মধ্যে টেনশন ধরা পড়ছে, হ্যাঁ, একবারও ঘাড় তুলে আমাদের দিকে দেখার সাহস পর্যন্ত করতে পারছিল না। আমরা তো বসেছিলাম দূরে, আমরা যা মানে যা দিন কেটেছে আমাদের, বললাম তো আমরা এত মজা করেছি, এত আনন্দ করেছি, কিন্তু এর সারা দিনে শুধু ভাবছিল যে কতক্ষণে এখানে শেষ করবো আর কতক্ষণে পালাবো। আর একটা জিনিস যেগুলো তোমাদের বলছি, যেটা সাকসেস করার যে গল্পটা দিচ্ছে যে শর্ট ভিডিওগুলো, সেগুলো কখন করেছি জানো, যখন আমরা খেতে গেছি, এর তো খাবার দাবারের কোনো কিছু ছিল না, তোমরা দেখতে পেয়েছো, ঠিক আছে, মানে শুধুমাত্র এনে রেখেছিল, তার আগে যখন দর্শকরা আসছিল তার আগে এর নিজের দল, যেটা যারা হচ্ছে এর হয়ে ভিডিও করে, তোমরা দেখেছো অনেক জায়গাতে সেই ভিডিওটা রয়েছে, তো এর দলকে নিয়ে খেতে চলে গেছিলো, খেয়ে দিয়ে তাদেরকে পেট ভরিয়ে নিয়ে চলে এসছে, মানে ওই সাত আটজন যারা ছিল, ঠিক আছে, মানে নিজের পরিবারের লোক প্লাস হচ্ছে ওর যে যারা হচ্ছে ভিডিও করে ওকে নিয়ে, যাদের কমিউনিটিতে লাফালাফি করে বুঝেছে, তাদেরকে নিয়ে খাইয়ে এসছে, কারণ তারা তো ভাড়া খাটে, তাদেরকে তো ঠিক জায়গায় রাখতে হবে নাকি, তারা ওর হয়ে সাপোর্টে ভিডিও করবে, কিন্তু দর্শকদেরকে খালি পেটে ভাগিয়ে দিয়েছে, দর্শকদেরকে বেশিরভাগ দর্শকদেরকে খালি পেটে পাঠিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে 100% দর্শকই খালি পেটে পাঠিয়েছে, কারণ কোথাও আমি কিছু দেখিনি এরকম খাবার দাবার জন্য, শুধুমাত্র ওর যারা হয় দালালি ভিত্তি করে তাদেরকে খাইয়েছিল, ঠিক আছে, এটা পরিষ্কার হলো। এবার হচ্ছে যখন আমরা খেতে গেছিলাম তখন এইরকম ধরনের শর্ট ভিডিওগুলো করছিল, ওই যে কেকটা দেখেছো, কেকটা এনে বসে রেখেছিল মন্দিরের গায়ে, ভাবো তোমরা একটা ডিম দিয়ে বানানো কেক, সেটা ওই মন্দিরের গায়ে নিয়ে তুলে বসেছিল, আমরা যেই সরে গেছি তখন ওখানে কাটাকাটি করে ওই রামকৃষ্ণর, মানে রামকৃষ্ণদেবের যে জায়গাটা ছিল, যেন ঘরটা ছিল ওনার, ওটা যেন সাইলেন্ট জোন, প্লাস ওটা একটা ভক্তিমূলক জায়গা, মায়ের মন্দির, সেখানে এরকম ধরনের ডিম কেটে, ডিম দেওয়া কেক কেটে এরা সেলিব্রেশন করে লোককে দেখাচ্ছিল যখন আমরা ছিলাম না, তো যার কারণে এই জিনিসগুলো মানে করতে পেরেছে ওরা। আমরা ওখানে বসেই ছিলাম যে কখন কাটবে, তারপরে গিয়ে আমরা ওখানে কমপ্লেন করবো যে এখানে এরকম ডিমের কেক কেক ধরে কাটা হচ্ছে, কিন্তু সেই জায়গাটা নেই যে আমরা খেতে গেছি। এবার দর্শকরা, আমাদের দিদিরা যারা এসছে, যারা আমাদের ক্রিয়েটার, যারা বন্ধুরা, মানে আরও সহ ক্রিয়েটাররা রয়েছে, তারা অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে, সকালবেলা এসছে, আমি সকলকে সকালবেলা ডেকেছি, আমরা সকাল সকাল তারা চলে এসছে, তো কতক্ষণ আত্মেটা মানে না খেয়ে থাকবে, তো আমাদের আগেই মানে কর্তব্য ছিল তাদেরকে নিয়ে গিয়ে আগে কিছু খাওয়ানো, তো তারা খেয়ে দিয়ে নিয়েছিলেন, কিন্তু এর কেউ কিছু করেনি, আর সেই সুযোগে এই সব ধরনের জিনিসগুলো করেছে, বুঝতে পেরেছো। তো আর যে ধরনের শর্ট ভিডিও করেছে, তোমাদের মনে হয় কোনো মন্দির চত্বরে ওরকম ধরনের শর্ট ভিডিও করা উচিত, যখন গেছিল কোনো ভক্তিমূলক শর্ট ভিডিও করতে পারত, এরম ধরনের মানে শর্ট ভিডিও করা হয়েছে। আর মেন তো বড় জিনিস যে একটা ডিমের কেক নিয়ে পর্যন্ত ওখানে কাটা হয়েছে, খাওয়া হয়েছে, তোমরা দেখেছো অনেকে হয়তো মিট আপ করে, অনেকে হয়তো জন্মদিন পালন করে অনেক জায়গাতে, কিন্তু তারা কোথায় একটা কোণের দিকে চলে যায়, যেখানে গিয়ে করে গঙ্গার ঘাটের দিকে চলে যেত, কোনো দূরের জায়গায় চলে যেত, কিন্তু এ মন্দিরের গায়ে বসে বসে এরম ধরনের নোংরা জিনিসগুলো করে গেছে কন্টিনিউ, আর একটা সেফ জোন বানিয়ে বসেছিল, বুঝতে পারছো, একটা সেফ জোন বানিয়ে নিজেকে কয়েকজনকে দিয়ে একদম বৃত্ত বানিয়ে সেখানে সে মুখ লুকিয়ে বসেছিল,
বুঝতে পেরেছো? তো এর থেকে বড় জিনিস তোমাদেরকে আর কি বলবো, যেটা তোমাদের দরকার ছিল সত্যের জয় হওয়া সেটা হয়েছে। কোনো রকমভাবেই কোনো রকমের মানে ঝামেলা ঝাঁটি করার কারোরই কোনো ইচ্ছা ছিল না, কোনো মোটিভও ছিল না। আমাদের ইচ্ছা ছিল প্রতিটা দর্শক গিয়ে প্রশ্ন করবে, কিন্তু প্রশ্নের কোনো উত্তর কেউ পায়নি, কারণ উত্তর নেই তার কাছে। যে দিনের পর দিন মিথ্যাচারিতা করে তার কাছে উত্তর থাকবে কোত্থেকে? তার কাছে কোনো উত্তর নেই। আর আরেকটা জিনিস অনেকে এর কমেন্ট বক্সে বলেছিল, অনেকের একজন বলেছিল সেটাকে আবার পিন করেছিল, হয়তো এরই ফেক আইডি দিয়ে পিন করে দিয়েছিল, বুঝতে পেরেছো? কমেন্টটা করে সেখানে বলেছিল আমাকে নিয়ে চুড়ি পরাবে, আমাকে শাড়ি পরাবে, একজন আসবে নাকি। অথচ আমি সেখানে চিতিয়ে ঘুরে বেড়ালাম, সবার জায়গা থেকে সবার সামনে থেকে ঘুরে বেড়াচ্ছি, চারদিকে দৌড়ে বেড়াচ্ছি, এ তো এক জায়গায় গুটি মেলে বসে রয়েছে। তো অনেকের তো আমার অনেক কিছু নিয়ে প্রবলেম, ঠিক আছে? অনেকে অনেক কিছু কমেন্ট টমেন্ট করে, এ যে কমেন্টটাকে পিন করেছিল, তো আমারও দেখার ইচ্ছা ছিল কেউ আসতো, কিন্তু কেউ আমার কাছে প্রশ্ন করতে আসেনি, প্রশ্ন করতে আসেনি, কারণ জানে তারা যে যেটা বলছে সত্যের সাথে রয়েছে, ঠিক জিনিসের সাথে রয়েছে। একে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। আমাকে যখন কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে, আমি তার উত্তর দিই, তার হাইড করি না, অথচ ডিলিট করে সেই কমেন্টগুলো, হাইড করে এই কমেন্টগুলো, বুঝতে পেরেছো? এর কাজই এখন এটা দাঁড়িয়েছে। লাইফে কেউ যদি কোনো প্রশ্ন করে তাকে হাইড করা শুরু করে দেয়, তাকে প্রশ্ন করলে ডিলিট করা শুরু করে দেয়। আমার কাছে যদি প্রশ্ন করতো উত্তর ছিল, কারোর প্রশ্ন ছিল না আমার প্রতি, কারণ জানে ও সৎ জায়গায় রয়েছে, ঠিক জায়গায় রয়েছে। আর আমি তো বলছি আমি বুক চিতিয়ে ঘুরিয়ে বেরিয়েছি, কারণ বুক চিতিয়ে, কিন্তু কেউ এলো না আমার কাছে প্রশ্ন করতে। তো মিথ্যে যার মুখে থাকে তার মুখ বন্ধ থাকে, আর সত্যি যে হয়ে মানে সত্যি যার কাছে থাকে সে দৌড়ে বেড়ায় চারদিকে, ঠিক আছে? তো চলো এইটুকুনি তোমাদের কাছে জানানোর ছিল, আর কি বলবো, জয় হয়েছে সত্যের, তোমাদের সকলের জয় হয়েছে। আরও মিথ্যাচারিতা করবে, আরও ভিডিও ক্লিপিংস আছে, সব বেড়াবে আস্তে আস্তে, ঠিক আছে? তো চলো আপাতত এইটুকুনি রাখলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, সব থেকে বড় আমাদের সকলের সাথে থেকো। আর আরেকটা জিনিস দেখো না, শুরু হয়ে গেছে, ওই যে দেখেছো একজন গিফট করেছে একটা জিনিস, তার গিফট নিয়ে তাকে এখন প্রমোশন করা শুরু করেছে, দেখো কমিউনিটি বক্সে ঝুলছে, কমিউনিটিতে, বুঝতে পেরেছো? তো এইসব জিনিস তো চলছে, আর কত কী করবে, দল বাড়াবার চেষ্টা। আমার দেখেছো এখন পর্যন্ত কমিউনিটিতে দিইনি কাউকে, আমার দল দরকার পড়বে না। আমি যেখানে ঠিক আমি জানি সেখানে সকলে ভালোবাসা দিতে আসবে। যখন আমি ঠিক, যখন আমি সত্যের সাথে আছি, তখন আমি জানি সকলে আমাকে ভালোবাসা দিতে আসবে, যারা সত্যের হয়ে থাকে, যারা সত্যি কথা সারা জীবন বলে এসছে, যারা ভুলকে ভুল বলতে জানে, তারা সবসময় সমর্থন করবে। তো চলো আপাতত টাটা।